মাছ চাষ হয় 3 মাসে 2 টাকা কেজি। বাতাস দ্বারা মাছ চাষ, জুপ্লান্টন ফাইটোপ্লান্টন দ্বারা মাছ চাষ করা হয়, এটা 1 কেজিতে খরচ হয় 80 টাকা। এই হিসাবে এটা বাংলাদেশের পয়লা আমি প্রতিষ্ঠা করছি। এটার বিষয়টা হইল যে খাদ্য মাছের যে মলমূত্র আছে এগুলা পাইপলাইন দিয়ে বাইরিয়ে যায়। বাইরিয়ে গেলে এখানে একটা অর্গানাইক ফিল্টার আছে যেটায় প্লান্টন বা মাছের খাদ্য জাতীয় কোনো জীবরে আটকায় না, শুধু ময়লাটারে আটকায়। আটানির পরে 3টা 4টা 8টা ট্যাঙ্কি রিভাইজ হইয়া পানিটা উপরে বাতাসের সাথে তার সেল্টারে ফাটাইয়া এপিএস যেটারে বলি এটা পুরো দেখাশোনা আমি করতাম। কেন যে খাদ্যগুলো তৈরি করে এটা লাইফ ফিড, আমরা যে ময়লা হয় মাছের যে ময়লা থেকে খাদ্য তৈরি করে, যে কেন 50 কেজি খাদ্য লাগতো এই জায়গাতে আমরা 25 কেজি খাদ্য দিয়া মাছ তৈরি করি 3 মাসে 2টা। মাছ ফিশারি প্রজেক্টের মধ্যে এপিএস সিস্টেমে যে মাছ কালচার পদ্ধতিতে আমরা যে মাছ চাষ করতেছি, এটা আমরা এমডি স্যারের নিজ উদ্যোগে পরিচালনা করিয়া রকর্ষণ প্রতিষ্ঠিত করছেন। এপিএস সিস্টেমটা এটা মানে খুবই আকর্ষণীয় একটা জিনিস, বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এসে দেখে। আরএসএস না করিয়া এপিএস করছি আমরা। আরএসএসের সিস্টেম হইল গরুর ভিতরে মাছ চাষ, যেটা 1 কেজি মাছ উৎপাদন করতে খরচ হয় 220 টাকা। আর এপিএস সিস্টেম হইল সূর্যের আলো থেকে খাদ্য উৎপাদন করিয়া জুপ্লান্টন ফাইটোপ্লান্টন দ্বারা। মাছ চাষ করা হয় এটা 1 কেজিতে খরচ হয় 80 টাকা। তাই এই হিসাবে এটা বাংলাদেশের পয়লা আমি প্রতিষ্ঠা করছি। এটার বিষয়টা হইল যে খাদ্য মাছের যে মলমূত্র আছে এগুলা পাইপলাইন দিয়ে বাইরিয়ে যায়। বাইরিয়ে গেলে এখানে একটা অর্গানাইক ফিল্টার আছে যেটায় প্লান্টন বা মাছের খাদ্য জাতীয় এস না করিয়া এপিএস করছি আমরা। আরএসএসের সিস্টেম হইল গরুর ভিতরে মাছ চাষ, যেটা 1 কেজি মাছ উৎপাদন করতে খরচ হয় 220 টাকা। আর এপিএস সিস্টেম হইল সূর্যের আলো থেকে খাদ্য উৎপাদন করিয়া জুপ্লান্টন ফাইটোপ্লান্টন দ্বারা মাছ চাষ করা হয়, এটা 1 কেজিতে খরচ হয় 80 টাকা। তাই এই হিসাবে এটা বাংলাদেশের পয়লা আমি প্রতিষ্ঠা করছি। এটার বিষয়টা হইল যে খাদ্য মাছের যে মলমূত্র আছে
এগুলা পাইপলাইন দিয়ে বাইরিয়ে যায়। বাইরিয়ে গেলে এখানে একটা অর্গানাইক ফিল্টার আছে যেটায় প্লান্টন বা মাছের খাদ্য জাতীয় কোনো জীবরে আটায় না, শুধু ময়লাটারে আটায়। আটানির পরে তিনটা চারটা আটটা ট্যাঙ্কি রিভাইজ হইয়া পানিটা উপরে বাতাসের সাথে তার সেল্টারে ফাটাইয়া এপিআর যেটারে বলি, মানে কোনো জীবরে আটায় না, শুধু ময়লাটারে আটায়। আটানির পরে তিনটা চারটা আটটা ট্যাঙ্কি রিভাইজ হইয়া পানিটা উপরে বাতাসের সাথে তার সেল্টারে ফাটাইয়া এপিআর যেটারে বলি, মানে বাতাস দ্বারা মাছ চাষ। 750 জায়গার ভিতরে ট্যাঙ্কি করা আছে। এই 750 জায়গার ভিতরে যে ট্যাঙ্কি করা হয়েছে, 300 জায়গার যে মাছ হইব, এই মাছটা 750 তিন মাসে উৎপাদন হইব, 300 জায়গার চার মাসে যে মাছ হইব, এই 750-এর মধ্যে তিন মাসে এই মাছটা হইব এবং খাদ্য 50%। বাতাস দ্বারা মাছ চাষ 750 জায়গার ভিতরে ট্যাঙ্কি করা আছে। এই 750 জায়গার ভিতরে যে ট্যাঙ্কি করা হয়েছে, 300 জায়গার যে মাছ হইব, এই মাছটা 750 তিন মাসে উৎপাদন হইব, 300 জায়গার চার মাসে যে মাছ হইব, এই 750-এর মধ্যে তিন মাসে এই মাছটা হইব এবং খাদ্য 50। কিছু বল।